Health is lost, something is lost. Wealth is lost, something is lost. But character is lost, everything is lost. Shasto nashto hoyse, komi geche. Taka poisha nashto hoyse, komi geche. কিন্তু চরিত্র গেছে সব গেছে আমার আপনার সন্তান যখন দুনিয়াতে আসে তখন তার মর্যাদা মঈনুদ্দিন চিশতির মতো থাকে আব্দুল কাদের জিলানির মতোই থাকে এত বড় সে আল্লাহর ওলি হয়ে দুনিয়া আসে এরপরে নবী বলেন তার বাপ মা তারে ভিন্ন পথে নিয়ে যায় তার বাপ মা তারে বেনামাজি বানায় বাপ মা তারে মদকুর মুসুদকুর বানায় বাপ মা তারে ঘুষকুর বানায় বাপ মা তারে ভিন্ন পথে পরিচালিত হয় সে আইছে জান্নাতি মানুষ হইয়া যদি সে জাহান্নামী মানুষ হয় আল্লাহ নবী বলে এক নম্বরে দায়ী হলো তার মা এক নম্বরে দায়ী হলো তার বাবা কারণ ঘর হলো বাচ্চার সর্বপ্রথম বিদ্যালয় বাপ মা হলো সর্বপ্রথম শিক্ষক ঘরের ভিতরে বাচ্চা যা দেখে তাই কিন্তু শিখে বাপ মাকে যা করতে দেখে সন্তান তাই কিন্তু শিখে এজন্য ঘর হলো তার প্রথম বিদ্যালয় প্রথম শিক্ষক হলো তার মা প্রথম শিক্ষক হলো তার বাবা বেশি থেকে বেশি মায়ের আসরটা সন্তানের উপরে বেশি পড়ে বাবার চেয়েও মায়ের আসরটা সন্তানের উপরে বেশি পড়ে গো মা ও মা দিলের কান্দিয়া কথাগুলি একটু শুনো গো মা দরদ নিয়া কথাগুলি বলতেছি এখনো মঈনুদ্দিন চিশতি আসার দরজা বন্ধ হয় নাই এখনো আব্দুল কাদের জিলানি আসার দরজা বন্ধ হয় নাই একটা বার শুধু মনে মনে পাইব তোমার সন্তান তোমাকে বেশি কাছে পাইছি পেটে ছিল তাও মায়ের সাথে দুধ খাইছে তাও মায়ের সাথে শিশুকাল তাও মায়ের পাশে বাবা বেশিরভাগ সময় ঘরের বাইরে ছিল এজন্য বাচ্চারা মাকে বেশি টাইম পায় মায়ের আসর মায়ের আমলের আসরটা সন্তানের উপরে বেশি পড়ে মা যদি নেককার হয় আশা করা যায় সন্তানও দিনদার হবে মা যদি গুনাগার হয় গুনায় যদি অভ্যস্ত থাকে তাহলে সন্তানও পথভ্রষ্ট হবে গোমরা হবে এজন্যই নবী বলেন আল মারআতু রাইয়াতুন আলা বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদিহি নবী বলেন কিয়ামতের ময়দানে প্রতিটা মাকে জিজ্ঞেস করা হবে তার স্বামীর ঘরের মালের ব্যাপারে আরেকটা প্রশ্ন করা হবে সন্তানের ব্যাপারে কেন বাবাকে যদি একবার জিগানো হয় মাকে দুইবার জিগানো হবে বাবা যদি একবার কাট করায় দাঁড়ায় সন্তানের ব্যাপারে মা দুইবার দাঁড়াইতে হবে দুইবার কারণ মায়ের দায়িত্ব বেশি ছিল মাকে সন্তান বেশি টাইম পাইছে মা যদি নামাজে দাঁড়ায় দেখবেন শিশু বাচ্চাটা সেও মায়ের সাথে আইসা নামাজে দাঁড়ায় যায় ডাক দিতে হয় না মা যদি কোরআন তেলাওয়াত করে শিশু বাচ্চা দেখবেন কায়দা নিয়ে সেও কায়দা খুঁজে কায়দা কয় আমার কায়দা দেও আম্মা কোরআন পড়তেছে এজন্য মা যদি পর্দা নিশিন হয় শিশু বাচ্চা দেখবেন এমনি উড়না টানে ঠিক না এমনিতে উড়না টানে মা যদি দেখে বোরখা পরে বাইর আমার ভাইরা এজন্য বলতেছিলাম বাপ মার জিম্মাদারি এত বেশি এত বেশি এত বেশি এই জিম্মাদারি আদায় করার জন্য এই দিন প্রতিষ্ঠানগুলা কার আদর্শ শিখায় কোন মানুষের না নবীর কার আদর্শ আমার মায়ার নবীর আদর্শ আমার নবীর আদর্শটা কেমন ছিল খুলুকে আজিম কেমন ছিল শুধু একটা ঘটনা কয়ে শেষ দিচ্ছি শুনেন আমার নবীর আদর্শটা কেমন ছিল আল্লাহ নবীর কাছে এক ইহুদি 40 মন খেজুর পাইতো টাইম হইল 3 মাস টাইম হইল কয় মাস 3 মাস 3 মাস পার হইছে না আরো বাকি আছে 3 দিন নবীকে রাস্তাত পাইয়াই সে আটকায় ফেলাইছে মোহাম্মদ আমার খেজুর দাও আল্লাহ নবী বলেন ভাই আরো 3 দিন তো টাইম বাকি আছে ইহুদি কয় মোহাম্মদ আমি 3 দিন 3 দিন বুঝি না আমার এখন লাগবে এখন নবী বলেন ভাই রে একটু বুঝার চেষ্টা করো তুমি বুঝের মানুষ টাইম আছে আরো বাকি 3 দিন কয় 3 দিন আমি বুঝি না এখন লাগবে এখন বলুন তো তার আচরণটা ন্যায় না অন্যায় জোরে বলুন টাইম তো আছে আরো 3 দিন 90 দিনের জন্য কথা হয়েছিল 90 দিন 90 দিন হইতে আরো 3 দিন বাকি কিন্তু নবীর কথা হে মানতে রাজি না এমনকি নবীকে সামনে দিয়ে যাইতেও দেন আটকায় ফেলছেন না রাজা হের বস্তির পাশ দিয়ে যাইতেছেন নবীজি এক ইহুদি এভাবে আটকাইছে রাস্তা দ্বার রাস্তা সার মোনা আমার খেজুর দাও আল্লাহ নবী যত বুঝান ও বুঝ মানে না এমনকি মায়ার নবী জামার কলারে ধরে ফেলেছে নাউজুবিল্লাহ জুরে কর কত বড় বেয়াদবি কত বড় বেয়াদবি আমার নবীর জামার কলারে ধরে ফেলেছে
এরপরও নবী তার হাত জোর করে বুঝাইতেছেন, নবী এরপরও ধমক দেন না, চোখ লাল করেন না। সাথে নবীর সাথে যিনি আছেন তারও নবী আদেশ দেন না। কে নবীর সাথে জানেননি? তিনি হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর নরম না গরম? আর একটু জোরে, খালি গরম না বেশি গরম? উমরের মতো সাহাবি আমার নবীর সাথে তো গরম সাহাবি। আল্লাহ নবী উমরকেও কিছু বলেন না, হযরত উমরও হাত তুলেন না, কারণ মায়ার নবী স্বয়ং হাজির। উমর তলোয়ার চালাইতে পারেন না নবীর অনুমতি ছাড়া। আজকে যদি এখানে মায়ার নবী না থাকতেন আর উমরের সামনে এমন কোন মুসলমানের সাথে কোন ইহুদি এরকম ভাবে খারাপ আচরণ করত, তাহলে উমরের তলোয়ারে এতক্ষণে সে কবরে থাকতো, ঠিক না? কবর সবসময় খোলা থাকে, খোলা খাপের ভিতরে ঢুকাবে বের করবে, এতটুকু টাইম ওমরের হাতে নাই। এজন্য হযরত উমর গুসায় তিনি কাঁপতেছেন, চোখটা লাল হয়ে গেছে, আমার মায়ার নবীর সাথে এত খারাপ আচরণ করে এরপর আমি উমর কিছু করতে পারি না, কারণ আমার রহমতের নবী আমাকে অনুমতি দেন না। নবী বারবার শুধু নবীর দিকে তাকাইতেছেন, আমার নবী চোখ দিয়ে একটু ইশারা দেয় কিনা, উমর রে এর একটু সাইজ কর, এতটুকু নবী কয় কিনা, বলাও লাগতো না, নবী শুধু চোখ দিয়ে ইশারা করে কিনা। কিন্তু না না, মায়ার নবী তিনি তো অনুমতি দিলেনই না। এমনকি আল্লাহর নবী হযরত উমরের দিকে তাকায় দেখেন, হযরত উমর গুসায় লাল হয়ে গেছেন, শরীরটা ফুলে গেছে, নবী উমরকে ধমক দিয়া বসলেন, উমর চোখ নিচের দিকে নামাও, নিচের দিকে নামাও, রাগ করবা না রে উমর, সে পাওনাদার, দুই কথা বলতেই পারে, তোমার আমার রাগ করা উচিত নয়। এই কথা বলতে হযরত উমর মাথাটা নিচের দিকে দিয়ে দিছে, আর চোখের পানি জড়ায় কান্দতেছেন হযরত উমর। এই কথা মনে করে দয়ার নবী গো, ও গো মায়ার নবী, আল্লাহ আপনার কেমন ধৈর্য দিছে গো নবী, কেমন ধৈর্য দিয়ে আল্লাহ আপনার বানাইছে গো নবী, ধমক দেওয়ার কথা ইহুদি রে, ধমকটা দিলেন আপনি আমারে। এরপরে নবী কাছে আইনা কানে কানে বলতেছেন, উমর যাও আর এখনই খেজুর দিয়ে আসো, আর শুনো খেজুরটা দিবার সময় তার দশের খেজুর আরো বেশি দিও, 40 মন তো দিবা আরো দশের বেশি দিও। হযরত উমর চোখের পানি মুছে আর বলেন, নবী গো বেশি কেন দিব? মায়ের নবী কয়, তুমি যে তার দিকে চোখ লাল করে তাকাইছ এর জরিমানা হলো দশের। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, বুঝা যায় এই আখলাক আপনার সবে লই আইছেন এখানে। 40 মন খেজুর দিও আর 10-এর বেশি দিও, এটা বলে তুমি যে চোখ লাল করে তাকাইছো এর জরিমানা। হযরত তোমার মাথায় হাত দিয়ে আর কোনো কথা বললেন না, চুপচাপ বলতেছেন, মিয়া আসো খেজুর নিয়ে যাও। এর ডাক দিয়ে নিয়ে গেলেন বাইতুল মালে, নিয়ে তিনি 40 মন খেজুর দিতেছেন। উমরের গুসা তো এখনো থামে নাই, গুসা কিন্তু এখনো আছে। উমরের নাম শুনলে শয়তান পর্যন্ত আরেক রাস্তায় ভাগত। সেই উমর এত তাড়াতাড়ি ঠান্ডা হয় কেমনে? গুসা তো শরীরে আছে, খেজুর তেড়ে দিছেন 40 মন, দেওয়ার পরে আরো যখন 10-এর বেশি দিবেন, ইহুদি তখন কে উমর বেশি কেন দিতেছ? হযরত উমর কয়, কথা বাড়াবি না, যা দিলে জাগি, কথা বাড়ায় না, যা দিলে ভাগ। কয় না আমি নিমু না, বেশি কেন এটা বোঝা লাগবে? হযরত উমর কয়, বেশি কেন এটা তুই বুঝবি বলে? হ একটু বুঝতে হবে না, বুঝে নিব না। হযরত উমর চুকির বাণীটা মুছেন আর বলেন, আজকে আমার মায়ার নবীর সাথে তুমি যে আচরণটা করেছ, তাও আমি উমরের সামনে, আমি উমরে তুমি চিননি, চিনি তো খালি চিনো না, একটু ভালো করে চিনো, খুব ভালো করেছি। যদি আজকে আমার মায়ার নবী এখানে না থাকতেন তাহলে এই মুহূর্তে তোমার ঠিকানা হইতো মাটির নিচে, এটা বুঝো নি? এটাও বুঝি,
এরপর আমি হাত উঠাইতে পারি নাই, তলোয়ার চালাইতে পারি নাই আমার মায়ার নবীর কারণে। নবী অনুমতি দেন না, আমার তো নবীর মতো এত ধৈর্য নাই রে ভাই, আমার মায়ার নবীর আল্লাহ যেই ধৈর্য দিয়ে বানাইছি, কিন্তু আমি যে তোমার দিকে চোখ লাল করে তাকাইছিলাম, নবী আমারে দমক দিলেন, দমক তোমারে দিলেন না, আর কানে কানে বলে দিলেন তোমাকে দশের খেজুর বেশি দেওয়ার জন্য। আমি যে তোমার দিকে রাগ করে তাকাইছিলাম, এর জরিমানা হলো দশের। এই কথা বলতে ইহুদি ডাক দেয়া, কয় আল্লাহর শুকরিয়া মালিক, ও মালিক তোমার দরবারে হাজারো শুকরিয়া, আমি যা চাইছিলাম পাইয়া গেছি। এমনি ডাক দে কই উমর, উমর আমাকে খেজুর দেওয়া লাগবে না, আমাকে খেজুর দেওয়া লাগবে না, আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবের ভিতরে আখেরি নবীর যতগুলি আলামত রয়েছে সবগুলি আলামত আমি নবীজির কাছে পাইছি, একটা আলামত এখনো আমি পাই নাই, সেটা হলো তাওরাত কিতাবে লেখা ছিল আখেরি জমানার নবী উত্তম চরিত্রের অধিকারী হবে, হুলুকে আজিমের অধিকারী হবে, খারাপ আচরণ কেউ করলে খারাপ আচরণ দিয়ে জবাব দিবে না, খারাপ আচরণের জবাব দিবে ভালো আচরণ দিয়া। এই আলামতটা এখনো আমি পাই নাই, এই আলামতটা পাওয়ার জন্যই আমি ইচ্ছা করে খারাপ আচরণ করেছিলাম রে উমর। আজকে আমি আমি আর ওই আলামতটাও পেয়ে গেছি, আমি এত খারাপ আচরণ করার পরও নবী এত সুন্দর ভালো আচরণ দেখাইলেন, অতএব আমি আর দেরি করতে চাই না, এখনই কালেমা পড়াইয়া নবীর দরবারে নিয়ে যা। আল্লাহু আকবার, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওই নবীর আখলাক এই মাদ্রাসায় আপনার সন্তানদের শেখানো হয়, যে শিক্ষার দ্বারা সে পৃথিবীতে একজন আদর্শ মানুষ হবে, চরিত্র ভালো চরিত্রের দ্বারা মানুষ মানুষ হয়, খালি শিক্ষার দ্বারাই মানুষ মানুষ হয় না যদি তার চরিত্র ভালো না হয়, ঠিক কিনা জুড়ে বলেন। বহু শিক্ষিত শিক্ষিত হয়ে ইয়া চরিত্রহীন হওয়ার কারণে সে মানুষের কাতারে পড়ে না, আর অনেক মানুষ দেখা যায় চরিত্র ভালো হওয়ার কারণে শিক্ষা কম থাকলেও তার ইজ্জত বেড়ে যায়। এজন্য হেলদি ইজ লস, সামথিং ইজ লস, ওয়েলদি ইজ লস, সামথিং ইজ লস, বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। স্বাস্থ্য নষ্ট হয়েছে, কমই গেছে, টাকা পয়সা নষ্ট হয়েছে, কমই গেছে, কিন্তু চরিত্র গেছে, সব গেছে, ঠিক কিনা জোরে এখন, চরিত্র গেছে তোমার, সব গেছে। অতএব আমার সন্তানকে আমার নবীর চরিত্র চরিত্রবান বানায়া বাপ মার বহু আহাম জিম্মাদারি আদায় করার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন।